আমার বউ ফেরত দিন, গলায় প্লাকার্ড ঝুলিয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন জামাই। সাংসারিক অশান্তির জেরে ঘর ছেড়েছিল বউ, এখন বউকে ফিরে পেতে এই ধর্না। গোটা ঘটনায় হতবাক স্থানীয়রা। বউ ফেরত চায় এমন দাবিতে গলায় প্লাকার্ড ঝুলিয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন জামাই। প্লাকার্ডে লেখা, বউ ফেরত চায়, ছেলে ফেরত চায় গাড়ি। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার সূত্রাগড় এলাকায়। জানা গেছে, হাবিবপুরের বাসিন্দা অনুপ কুমার রায়ের সাথে শান্তিপুর সূত্রাগড়ের বাসিন্দা সুচন্দ্রা বিশ্বাসের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের কয়েক বছরের মধ্যেই পরকীয়ায় জড়িয়ে পড়ে স্ত্রী, যা নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি। অশান্তি বাড়তে থাকে ক্রমেই। অশান্তি তীব্র আকার ধারণ করলে সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসে সুচন্দ্রা। এরপর অনুপ কুমারের বিরুদ্ধে খরপোশের মামলা দায়ের করে আদালতে। অনুপের দাবি, খরপোশের মামলা বাবদ 1 লক্ষ টাকা তিনি দিয়েছেন, তবুও মামলা প্রত্যাহার করেনি সুচন্দ্রা। অপরদিকে সুচন্দ্রার পরিবারের দাবি, অনুপ তাদের মেয়ের ওপর অত্যাচার করত, যা অভিযোগ করছে তা সবই মিথ্যে। 7 বছর 8 বছর আগে ওদের বিয়ে হয়েছে, দেখাশোনা করে বিয়ে দেওয়া হয়েছে ভালো মতো, রীতিমতো। বোনের অবৈধ সম্পর্ক হোক, ওর অবৈধ সম্পর্ক, ফোনে কোনো কথা হলে এরকম লাগে। এবার মেয়েটা বাচ্চা, পেটে বাচ্চা অবস্থায় মেলা পর্যন্ত করেছে। স্বামী স্ত্রীর মধ্যে সংসারে ঝগড়া অশান্তি হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। কোনো সুখ শান্তি সংসার করো, টাকা পয়সা খরচ করে বিয়ে দেওয়া হয়েছে। তারপরেও দীর্ঘদিন যাবৎ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 2 দিন 3 দিন বাদে বাদে বাড়িতে এসে অশান্তি করছেই। অনুপের দাবি, স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থেকে স্ত্রীকে বেরিয়ে আসার কথা বললেই অশান্তি চূড়ান্ত আকার ধারণ করত। একাধিকবার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছেন তিনি, বাধ্য হয়ে এদিন এমন কাণ্ড করে বসেন। ছবিতে দেখা যায়, এদিন শ্বশুরবাড়ির রাস্তার ওপাশে গলায় প্লাকার্ড ঝুলিয়ে বসেছেন অনুপ, তাতেই লেখা, বউ ফেরত চায়। এই ঘটনায় আগেই অনুপের বিরুদ্ধে খরপোশের মামলা দায়ের হয়েছিল। এদিন সুচন্দ্রার বিরুদ্ধে শান্তিপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে অনুপ। শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও অনুপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অনুপের স্ত্রী, স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সুচন্দ্রা। তিনি বলেন, দিনের মধ্যে যদি 24 ঘন্টা 20 ঘন্টা মায়ের সঙ্গে গল্প করে, বাড়ির বাইরে 4 ঘন্টা থাকে, সে 4 ঘন্টা বাদে আর 4 ঘন্টাও মায়ের সঙ্গে আপনাকে সময় দিত না। আমাকে প্রতিনিয়ত এমন অত্যাচার আমাকে করতো, আমাকে ভাত খেতে গেলে ভাতের থালাটা কেড়ে নিত। ওটা ভুল, মিথ্যা কথা ও ওর মতো বানিয়ে দিয়েছে, যেহেতু ওর নামে আমার খোরপোশে কেস চলছে, সেহেতু ও দিয়েছে। দীর্ঘদিন যাবৎ এরকম চলছে অশান্তি। তারপর যখন আমার বাচ্চাটা যখন আমার পেটে আসে, তখন ওর ও পাশের বাড়ি একটা বউয়ের সঙ্গে থাকে, যার ওর বয়সী ছেলে আছে, 22 বছর বয়স, সে ওর নামে রেপ কেস করে, ওর বয়সী ছেলে আছে। ওকে ধরে নিয়ে গেছিল রীতিমতো আমার সাদের আগের দিন। ও সাদের দিন সারাদিন রাত, মানে সাদের আগের দিন সারা রাত ও জেলে ছিল, ও এবং ওর বাবা। আমি আমার বাচ্চাটা যেহেতু পেটে ছিল, তাই আমি দেখে সারা রাত ঘুরে আমি ওকে ছাড়িয়ে নিয়েছিলাম 15,000 টাকা দিয়ে। জানা গেছে, এদিন সকালে ধর্নায় বসে স্বামী অনুপ। অনুপ বলেন, সকাল থেকেই ধর্নায় বসেছি, বউ ছেলে ও গাড়ি ফেরত চায়। একদিন হঠাৎ রাত্রিবেলা দেখি আর মোবাইলে কল করছে, তারপর চ্যাট করছে, সেই প্রমাণটাও আমার আছে হোয়াটসঅ্যাপ চ্যাটে, সেই প্রমাণটাও আছে। আমাদের বাড়ি গিয়ে বলছে যে আমি আর সমস্ত কিচ্ছু করবো না, আমাকে 1 লাখ টাকা দাও, আমি সমস্ত কেস টেস তুলে নেবো। কেস করেছে, খরপোশের মামলা করেছে, এ মামলা করেছে, ও মামলা করেছে, বিভিন্ন রকম খরপোশের মামলা করেছে, এটা করেছে, চাকরিটাও আমি দিয়েছি। স্থানীয় কাউন্সিলরের কাছে গেছিলাম, উনি ব্যাপারটা জানে, ও কিছুতেই বসতে চাইছে না। কাউন্সিলর ডেকেছিল, বুঝলি, কিছুটা ডেকেছিল, ও কোনো কিছুতেই বসতে চাইছে না। আপনি, আমি এখন চাইছি আমাকে হয় ছেলে ফেরত দিক, আমার বউ ফেরত দিক, আর আমার গাড়িটা ফেরত দিক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বউ ফেরত চেয়ে শ্বশুরবাড়ির সামনে গলায় প্লাকার্ড ঝুলিয়ে ধর্নায় বসার ঘটনায় হতবাক সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা, নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।